हेलो स्टूडेंट्स, हमें आबार एसेछि आज के तो आज के तुम्हारे प्रथम अध्यायेर जे अनुशीलनीटा सम्पर्के आलोचना करब कि तुम्हारा नेक्स्ट दिन खाताय प्रश्न सह उत्तर लिखे जमा देबे सेगुलो सम्पर्के आलोचना करब एवं द्वितीय अध्यायेर आमरा पाँच नम्बर एवं छय नम्बर पृष्ठार मिडिल अब्दि पढ़ाबो। तो बोलते गेले इनपुट डिवाइस एइटा पुरोटा आमरा पढ़ब आज के। तो देखी तो प्रथम अध्यायटा कि कम्पिउटर वैशिष्ट्य सम्पर्के छिलो ताई तो देखो प्रथम अध्याय अनुशीलनीटा आमरा देखी। तो अनुशीलनी तोमरा खाताय करबे जेगुलो जेगुलो बोलबो सेइगुलो करबे एछाड़ा बादबाकिगुलो करते हबे ना। ये जेमन एखाने देया आछे जेगुलो छोटो प्रश्न जेमन एखाने क एबं नीचेर वाक्यगुलिर मध्ये सठिक वाक्ये राइट एबं भुल वाक्ये काटा चिह्न दाओ एइगुलो तोमरा बोइतेई पेंसिल दिये दागिये नाओ এইটা লিখতে হবে না খাতায়। ওকে, যেমন দেখা গেল এক নম্বরে কী দেওয়া আছে কম্পিউটার খুব ধীরে ধীরে কাজ করে, তো একদমই না, একদম ভুল, তাহলে এটা কাটা হবে। কম্পিউটার সব সময় সঠিক ফলাফল দেখায়, একদম রাইট, এটা রাইট চিহ্ন হবে। কম্পিউটার অনেকক্ষণ কাজ করলে ক্লান্ত হয়ে পড়ে, একদমই না। কম্পিউটার আমরা কী পড়েছি, কম্পিউটার কখনোই ক্লান্ত হয় না, এটা হচ্ছে কাটা হবে। চার নম্বরটা দেখো কম্পিউটার নিজে কোনো চিন্তা করতে পারে না, চার নম্বর একদম ঠিক, কম্পিউটার নিজের কোনো চিন্তা শক্তি নেই কম্পিউটারের। কম্পিউটার শুধুমাত্র স্কুল ও অফিসেই ব্যবহার হয়, কম্পিউটার শুধুমাত্র স্কুল এবং অফিসেই ব্যবহার হয়, এটা কি ঠিক, এটা কি ঠিক হলো? কখনোই না, অনেক জায়গায় ব্যবহার হয় কম্পিউটার, তাহলে এটা কিন্তু কাটা হবে। তারপর দেখো খ, খয়ে দেখো বাম দিক আর ডান দিকের মধ্যে মিল করো, এটা করতে হবে না তোমাদেরকে। হ্যাঁ, এটা আমি কাটা চিহ্ন দিয়ে দিলাম, তোমরাও কাটা চিহ্ন দিয়ে দাও, এটা খাতায় করবে না। তারপর দেখো গ, গয়ের দেখো পাঁচটা প্রশ্ন আছে, খুব সুন্দরভাবে এই পাঁচটা প্রশ্ন, হ্যাঁ, প্রশ্ন সহ উত্তর, হ্যাঁ, তোমরা কিন্তু কম্পিউটার খাতায় লিখে নেক্সট দিন জমা দেবে স্কুলে। ওকে, আচ্ছা, তোমরা মনে হয় কম্পিউটার খাতা এখনও নাওনি স্কুল থেকে, তো নেক্সট দিন তোমার বাবা অথবা মা স্কুলে এলে যেন কম্পিউটার খাতাটা নিয়ে যায়, তারপরে লিখে জমা দিও নেক্সট সপ্তাহে। তারপর দ্বিতীয় অধ্যায়ে আমরা আছি, দ্বিতীয় অধ্যায় কী বলছে, কম্পিউটার ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে বলছে, কম্পিউটার ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করছে এখানে। তো আজকে আমরা ইনপুট ডিভাইস সম্পর্কে আলোচনা করব। তো ইনপুট ডিভাইস কী, ইনপুট ডিভাইস মানে যে যন্ত্রগুলোর মাধ্যমে কম্পিউটার ভিতরে তথ্যগুলো প্রবেশ করানো হয় তাকেই বলা হয় ইনপুট ডিভাইস, ঠিক আছে। তার মধ্যে কী যন্ত্রগুলো পড়ছে, জয়স্টিক, লাইট পেন, টাচ প্যাড, তারপরে হচ্ছে টাচ স্ক্রিন, বারকোড রিডার, এইগুলো হচ্ছে এই বইতে দেয়া আছে। দেখো জয়স্টিক কী বলছে, এটি একটি পয়েন্টিং ডিভাইস, কম্পিউটার গেম খেলার জন্যই মূলত জয়স্টিক ব্যবহার হয়। কম্পিউটারের যে গেম তোমরা যে খেলো না, সেটা কিন্তু জয়স্টিক লাগালে ওই গেমটা কিন্তু জয়স্টিকের মাধ্যমেও খুব ভালো খেলা যায়। যন্ত্রটিতে একটি লম্বা হাতল থাকে, দেখো পাশে দেখো ছবি দেয়া আছে, হাতলে কয়েকটি বাটন থাকে, হাতলটি ঘুরিয়ে ঘুরিয়ে কাজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো নিচে বক্সের মধ্যে দেয়া আছে যে কি, এরোপ্লেন, বড় বড় ক্রেন ও ট্রাককে নিয়ন্ত্রিত করার জন্য এই জয়স্টিক ব্যবহার করা হয় কিন্তু। তারপরে দেখো লাইট পেন, এই যন্ত্রটি কম্পিউটারের একটি বিশেষ ইনপুট ডিভাইস, লাইট পেনটা হচ্ছে কিন্তু একটা বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। দেখো সাইডে ছবি দেওয়া আছে, যন্ত্রটি কম্পিউটার মনিটরের সাথে যুক্ত থাকে, তা পিছন দিক দিয়ে ওই যে একটা পেনের মতো অংশ থাকে, এই যে পেন ধরো এটা একটা পেন, পেনের পিছন দিয়ে একটা তার থাকে, লম্বা একটা তার থাকে, ওই তারটা কিন্তু ডাইরেক্ট ওই সিপিউর পিছনে লাগানো হয়, লম্বা একটা তার থাকে, তারটা কিন্তু একটা সিপিউর পিছনে লাগানো হয়। ওকে, আচ্ছা, আর এই পেনটা দিয়ে যখন আমরা কোনো একটা বোর্ডে আমরা আঁকবো না, তখন কিন্তু মনিটরে, কম্পিউটার যে মনিটরে, সেই রকমভাবেই কিন্তু আঁকাটা হয়ে যাবে। দেখি আমরা কী পড়ছি, যন্ত্রটি দেখতে একটি সরু পেনের মতো এবং এর সঙ্গে একটি সরু তার যুক্ত থাকে, কম্পিউটার মনিটরে বিভিন্ন ছবি আঁকতে এটি ব্যবহৃত হয়, বর্তমানে কিছু কিছু মোবাইল ফোনেও এর ব্যবহার দেখা যায়। মোবাইল ফোনেও কিন্তু এই যে লাইট পেনের ব্যবহার আগে দেখা যেত, এখন কিন্তু দেখা যায় না। হ্যাঁ, তারপরে ধরো এই যে শুধু তো আমি বললাম যে পেনটা দিয়ে আমরা যদি অন্য কোনো জায়গায় ঘষি তাহলে তো মনিটরের ছবি তো আঁকা তো যাবেই, প্লাস তার সঙ্গে মনিটরের উপরেও যদি আমরা যদি ঘষি না, তখন কিন্তু সেটাও কিন্তু হবে।
সেরকমভাবেও কিন্তু ছবি আঁকা যায়। আচ্ছা, টাচপ্যাড, টাচপ্যাড দেখি আমরা কি কি বলছে বইতে। এটি একটি ইনপুট ডিভাইস, হ্যাঁ, ল্যাপটপে সাধারণত টাচপ্যাড ব্যবহার করা হয়। দেখবে যে ল্যাপটপ যদি থাকে, একটু খেয়াল করে দেখবে কিবোর্ডের নিচে একটা চৌকো, একটা বক্সের মতো একটা অংশ থাকে, সেখানে কিন্তু আঙুলের সাহায্যে ওই মাউস পয়েন্টারটাকে সরানো হয়, টাচ করে মাউস পয়েন্টারটাকে সরানো হয়, এইদিক ওইদিক মানে বাঁ দিক ডান দিক উপর নিচে সরানো হয়। এর উপরে হাতের আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে মনিটরের কার্সারকে সরানো হয়। আমি যেটা বললাম, প্যাডের উপর চাপ দিয়ে মাউস বাটনের মতো, হ্যাঁ, কাজ করা যায়। এছাড়াও এর সাথে দুটি বাটন থাকে, যে বাটনগুলি মাউস বাটনের মতো কাজ করে। এছাড়াও ওই মাউস যে ওই ছোটো যে প্যাডটা, যে টাচ স্ক্রিনটা, ওর নিচে ছোটো দুটো বাটন থাকে, দেখো ছবিতে দেয়া আছে। আচ্ছা, তারপরে দেখো টাচ স্ক্রিন, এটি একটি আলোক সংবেদনশীল স্ক্রিন, যেখানে মানুষের আঙুলের ছোঁয়ায় বা স্পর্শ দ্বারা নির্দেশ দেওয়া হয়। দেখবা যে এই যে টাচ স্ক্রিন, কিছু ম্যাক্সিমাম এটিএম কাউন্টারে যখন দেখবে যে বাবার সঙ্গে কোনো যদি টাকা পয়সা তুলতে যাও, তখন দেখবে যে এটিএম কাউন্টারে কিন্তু ওই যে আঙুলের ওই যে মনিটরটা থাকে, ওইখানে কিন্তু আঙুল ছোঁয়ালেই কিন্তু, হ্যাঁ, তার ফলাফলটা দেখায়। ওকে, দেখবে বাবার সঙ্গে যদি কোনোদিনও যাও, খেয়াল করবে টাচ স্ক্রিনটা কিন্তু এতে আছে। এছাড়াও সব থেকে আরেকটা বড় উদাহরণ যেটা কি, যে আজকালকার প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইলই বলতে গেলে টাচ স্ক্রিন, ওই আঙুল ছুঁয়ে ছুঁয়ে নানারকম কাজ করায়, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। আচ্ছা, যেখানে মানুষের আঙুলের ছোঁয়ায় বা স্পর্শ দ্বারা নির্দেশ দেওয়া হয়, বিভিন্ন ধরনের নির্দেশ এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়। ছবিগুলি স্পর্শ করে নির্দেশ দেওয়া যায়। বর্তমানে ব্যাংকের এটিএম পরিষেবা, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং কিছু কিছু মোবাইল ফোনে টাচ স্ক্রিনের ব্যবহার দেখা যায়। বর্তমানে শপিং মলগুলিতে দ্রব্য সামগ্রী কেনাবেচার হিসাব নিকাশ করতে যে বিশেষ কম্পিউটার ব্যবহার হয়, সেগুলিতে টাচ স্ক্রিনের ব্যবহার দেখা যায়। আচ্ছা, তারপরে দেখো বারকোড রিডার, বারকোড রিডার দেখেছো, সাইডে ছবি একটা আছে। দেখো প্রত্যেকটা জিনিসের কিন্তু এই বারকোড আছে। দেখো তোমাদের বই বইয়েরও পাশে দেখে পিছনটা দেখো, এরকম লম্বা মোটা, সরু মোটা, অনেক লম্বা লম্বা দাগ আছে, তাই না? তো এইটাকেই বলা হয় বারকোড। বারকোড এই এই যে এই অংশের, এই বারকোডের মধ্যে অনেক কিন্তু সংকেত দেয়া থাকে। যেমন কি কি সংকেত, ধরো এই বইটা কবে ছাপানো হয়েছিল, কত দাম, কোন লেখক, এসব নানা রকম তথ্য, কিন্তু প্রয়োজনীয় তথ্য এই কোড বারকোডটার মধ্যে দেয়া থাকে। এইবার যে যন্ত্রের দ্বারা এই কোডটাকে রিড করা হয়, মানে পড়া হয়, এই ভিতরে এই কোডের মধ্যে থাকা সংকেতটাকে পাঠোদ্ধার করে, মানে বার করে, যে যন্ত্রের দ্বারা বার করা হয়, সেই যন্ত্রটাকে বলা হয় বারকোড রিডার। তাহলে বারকোডকে যে রিড করছে, মানে পড়ছে, তাকে বলা হচ্ছে বারকোড রিডার। তাহলে আমরা দেখি কি বলছে। বর্তমানে বিভিন্ন পণ্য সামগ্রী যেমন সাবানের প্যাকেট, জামা কাপড়ের প্যাকেট ইত্যাদি সামগ্রীতে সরু ও মোটা দাগ দেখতে পাওয়া যায়, এগুলিকে বারকোড বলা হয়। এর মাধ্যমে পণ্যটির দাম, উৎপাদনের তারিখ, নষ্ট হওয়ার তারিখ ইত্যাদি এসব সব থাকে, লিপিবদ্ধ থাকে, অনেক এছাড়াও অনেক তথ্য থাকে। বারকোড রিডার নামক ইনপুট যন্ত্রের সাহায্যে সামগ্রী নানা রকম সামগ্রীর দাম, উৎপাদনের তারিখ, নষ্ট হওয়ার তারিখ ইত্যাদি পাঠোদ্ধার করা যায়, হ্যাঁ, মানে রিড করা যায় বারকোড রিডারের মাধ্যমে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। বর্তমানে বিভিন্ন শপিং মল ও ডিপার্টমেন্টাল স্টোরে কেনা দ্রব্য সামগ্রীর বিল তৈরি করার জন্য এটি ব্যবহার হয়। দেখবে যে ওই বড় বড় দোকানে যদি যাও, হ্যাঁ, তখন সেখানেও দেখবে যে একটা এই রকম ঠিক এই যে দেখেছো এই বইতে, একটা সাইডে একটা কালো রঙের একটা যন্ত্র দেখতে পাচ্ছ হাতে ধরার মতো, তো সেইটা কিন্তু অনেক বড় বড় দোকানে থাকে। ওইটা নিয়ে ওই বারকোডের উপর চেপে ধরে, তখন কিন্তু তার মধ্যে থাকা তথ্য কিন্তু, হ্যাঁ, পাঠোদ্ধার করা হয় তার মধ্যে থাকা তথ্যের। ঠিক আছে, তো আজকে আপাতত এই পর্যন্তই। তাহলে নেক্সট দিন আমরা ভালো তার পরবর্তী অংশটা পড়ব, আউটপুট ডিভাইসটা আমরা পড়ব। ওকে, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত।